মাহফিলে উপস্থিত আমার সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে মা বোনেরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, রহমানা ওয়া রহমাকুমুল্লাহ তাআলা আযযা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই নূরানি মাহফিলে আপনাদের সাথে আমি গুনাহগার কেও উপস্থিত হওয়ার আশার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে এসেছেন আমি আপনাদের শুকর আদায় করছি, এবং যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, বিশেষ করে মাহফিলে এসে বসে যোগদান করে যারা মাহফিলকে সুন্দর সাজিয়েছেন, আমি সবাইকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের আশা ভরসা, ইন্তেজামিয়া কমিটির মুবারক ইন্তেজাম, আয়োজন, ব্যবস্থাপনা আল্লাহ পাক তার রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। সময় বেশি নেব না, খুব কম সময়ের মধ্যে আমি আমার আলোচনাকে শেষ করে দেব। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, শুকরিয়ার বিষয়, আনন্দের যে উনিও কিছুক্ষণের মধ্যে মাহফিলে তশরিফ আনবেন। কোরআন শরীফ থেকে আমি তিনটি আয়াত তেলাওয়াত করেছি। বাষট্ট এবং তেষট্ট, ছষট্টি নম্বর আয়াত গালবান সূরা ইউনুস শরীফ থেকে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যেটার নাম কি সূরা ইউনুস, সে সূরা ইউনুসের একটি অংশ বিশেষ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আলোচনা, বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ সম্ভব তো হবে না, বরকতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে তেলাওয়াত করেছি। আয়াতের প্রাসঙ্গিক খুব কম সময়ের মধ্যে দুই একটি কথা আপনাদের খেদমতে পেশ করার আশা করেছি। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে মহব্বত নিয়ে বসার তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা কোরআন শরীফের মধ্যে এই শব্দটি বা এই অক্ষরটি বা এটাকে শব্দ বলা যায়, একদিকে এটা হরফ, কোরআন শরীফের মধ্যে যেমন নাকি ধরেন হরুফে জাররা, হরুফুল মুশাব্বাহা বিল ফাইল, এগুলোকে হরুফ বলা হয়েছে, কিন্তু এগুলো একটি বর্ণ নয়, কয়েকটি বর্ণে মিলে, যেন কি মিন আন
লাল্লা লাইতা, মিন আন ইন্না আন্না, এগুলো কান্না লাকিন্না, এগুলো কয়েকটি বর্ণে যুক্ত বর্ণ হলেও এগুলোকে আরবি গ্রামারে হরফ বলা হয়েছে, কারণ অর্থের দিক দিয়ে এগুলো স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করতে পারে না। কোরআন শরীফের আয়াত, বিভিন্ন আয়াত আল্লাহ পাক শুরু করার সময় এ ধরনের কিছু স্পেশাল হরফ দিয়ে শুরু করেন, যেমন নাকি কত জাআকুম মিনাল্লাহি নূরুন, এখানে একটা কদ আনা হয়েছে, ইন্না আরসালনাকা ইন্না আনা হয়েছে, ইন্না আতাইনাকা আল কৌসারা ইন্না আনা হয়েছে, ইন্নামা ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এখানে ইন্নামা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি শুরু করার সময় আল্লাহ একটি শব্দ, আমি এটাকে শব্দ বা হরফ, এটাকে হরফেই বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলা মানি, শুনো, মনোযোগ দিয়ে শুনো, অ্যাটেনশন, এদিক ওদিক খেয়াল করিও না, খুব সতর্কতার সহিত অন্তরের কান দিয়ে শুনো, আলা খবরদার, এদিক ওদিক খেয়ালকে না নিয়ে আল্লাহ বলতেছেন আমি কি বলছি এটা মনোযোগী হয়ে তোমরা শুনো। দেখুন, দেখেন আল্লাহ পাক আল্লাহর ওলিদের আলোচনা শুরু করার আগে মানুষকে অ্যাটেনশন বলেছেন, খবরদার বলেছে, হুঁশিয়ার এটা বলেছে, খুব সতর্কতার সহিত শুনো, শোনার মধ্যেও যেন কোনো ধরনের বিয়াদবি, আদবের খেলাফ কোনো আচরণ যেন না হয়। আমি তোমাদের সামনে আমার মাহবুব প্রিয় বান্দাদের আলোচনা করব, তোমরা মনোযোগী হও, আল্লাহ বলতেছে অ্যাটেনশন হও, আদবের সহিত বসো, তোমাদের খেয়াল দিয়ান মন তাওয়াজ্জুকে আমার দিকে করো, যে আমি কি বলছি শোনার মধ্যেও যেন কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন যেন না হয়। আল্লাহু আকবার বলে ইন্না আউলিয়া আল্লাহ, আলো বলেছেন আবার ইন্নাও বলেছেন, নিশ্চয় নিশ্চয় মানে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই,
আচ্ছা কোরআন শরীফ তো আল্লাহ শুরুতেই বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনে পাক আল্লাহর কালাম, এখানে ভুল ত্রুটির কোনো অবকাশ প্রশ্নই নেই। তারপরেও আল্লাহ কেন ইন্না বলেছেন, আলা এটাও নিশ্চয়তা বুঝার জন্য, অ্যাটেনশন করার জন্য, মানুষকে হুঁশিয়ার করার জন্য, তেমনিভাবে ইন্না এটাও তাকিদের জন্য। আল্লাহ পাক দুটি তাকিদ শব্দ এক জায়গায় একত্রিত করে কথা কেন বলতেছেন মনে রাখবেন, কোনো কথা বা বাণীর যদি কেউ অস্বীকার করে বা অস্বীকার করার মানুষ পৃথিবীতে আসার অবকাশ থাকে, তাহলে আল্লাহ পাক ওই সমস্ত আয়াতগুলোকে এভাবে তাকিদ, ডবল তাকিদ দিয়ে বয়ান করেছেন। আউলিয়ায়ে কেরামের শান এবং মর্যাদাকে আল্লাহ পাক বয়ান করার শুরুতে ডবল তাকিদ এনে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, আমি আল্লাহ আমার ওলিদের প্রশংসা তারিফ ক্ষমতার কথা বয়ান করতেছি, যদিও আমার মাহবুব বান্দাদেরকে তাদের ক্ষমতাকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে পয়দা হবে। আপনারা দেখেন আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করার মতো মানুষ পৃথিবীতে আছে না নেই বলেন? আল্লাহর মাহবুব বান্দাদের ক্ষমতাকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে আছে? আউলিয়ায়ে কেরামের শানকে স্বীকার করে না, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করে, আল্লাহর মাহবুব ওলিদের ক্ষমতাকে অস্বীকার করে, আল্লাহর ওলিদের ক্ষমতার অস্বীকারকারী ছিল এবং পৃথিবীতে পয়দা হবে, একথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সেজন্য ওলিদের তারিফ প্রশংসা করার আগে আল্লাহ পাক তাকিদের উপর তাকিদ এনেছেন। এখানে আউলিয়া আল্লাহ বলেছেন, আউলিয়ায়ে কেরামের শান এবং মর্যাদাকে কোরআন শরীফে থাকা সত্ত্বেও একটি দল মুসলমান নামে মুসলমানের সুরত ভেসে জাতিকে আল্লাহর ওলিদের থেকে আলোক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। কোরআনে পাকের আয়াতের অপব্যক্ত করতেছে, কোরআন শরীফের সঠিক আয়াতের সঠিক অর্থ না জেনে না বুঝে নিজের মন গড়া বিকৃত কোরআনে পাকের ব্যাখ্যা তফসির দিয়ে জাতিকে বিভ্রান্ত করতেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বিয়াদবি করতেছে, ঠিক কিনা বলে? প্রসঙ্গত আমি
একটি উদ্ধৃতি পেশ করতে চাই। সম্প্রতি মিডিয়ায় তথাকথিত কোন ব্যক্তি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষর জ্ঞানহীন বলেছে, এমনকি আমি নিজেই এই কথাগুলো শুনেছি। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই তিন পর্যন্ত নাকি জানতেন না, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অক্ষর জ্ঞান ছিল না। এমনকি এক দুই তিন পর্যন্ত নবী গণনা করতে জানতেন না। উচ্চ আওয়াজে বলুন, নাউযুবিল্লাহ। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা আমার এই মুহূর্তে কিন্তু এটা আমার বিষয় নয়, আমি মুখতসরে সেই কথাটির উপরে দুটি কথা আপনাদের খেদমতে পেশ করতেছি। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক দুই তিন গণনার সংখ্যার এলমও যদি রসুলের কাছে ছিল না, এই কথা যদি কেউ বলে, তাহলে আমি আপনাদের খেদমতে বলবো, আপনারা বলুন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফানকাহু মা তাওবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কোরআন শরীফে মুস্তাফার নবুয়তের জুবানে পাকে ঘোষণা দিয়েছেন, এ বিশ্বের মানুষেরা তোমরা দেখে শুনে আদর্শবান তোমরা দুই তিন অথবা চারজন নেককার পরহেজগার স্ত্রী তোমরা একসাথে শাদী করে রাখার অনুমতি দেওয়া হলো। আচ্ছা, আপনারা বলেন যদি রসুলের পাক দুই সম্পর্কে না জানে, রসুলের পাক যদি তিন সম্পর্কে না জানে, রসুলের পাক চার কাকে বলে যদি না জানে, তো কোরআন শরীফের অবতরণ বেকার হয়ে যাবে। এই ধরনের কথা যে ব্যক্তি বলেছে সে কাফের হয়ে গেছে, সে ঈমান থেকে বের হয়ে গেছে, সে আবার নতুন কলমা পড়তে হবে। যেহেতু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসকতির মাধ্যমে আল্লাহ বলেছেন, মাহবুব দুই অথবা তিন অথবা চারজন স্ত্রী একজন ইমানদার একসাথে শাদী করে এক আকদের মধ্যে রাখতে পারবে। আল্লাহ দুই তিন এবং চারের কথা উল্লেখ করে বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে মুস্তাফার কাছে দুই তিন চারের এলম ছিল। কত বড় বিয়াদবতি পারে এই মানুষটি, এ ধরনের কথা একজন মুসলমানের মুখ দিয়ে কোনোদিন সাজে না। এটা কোরআন শরীফের অপব্যাখ্যা, রসুলের পাক সাল্লাল্লাহু শানের মধ্যে গুস্তাখ বিয়াদবি। আমরা এর নিন্দা জানাচ্ছি। আচ্ছা, আপনারা বলেন, কেউ যদি বলে রসুলের পাক এক দুই, আমি দুই তিনের কথা এই জন্য বলেছি যেহেতু সেই তথাকথিত ব্যক্তি, রসুলের পাক নাকি দুই তিন চার গুনতে জানতেন না, দুই তিন চারের এলম ছিল না। আপনারা বলুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ কত বড় হিকমত, আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিদের ব্যাপারে স্ত্রীর ব্যাপারে মুস্তাফার সাথে দুই তিন এবং চার সংখ্যার কথা কোরআনে উল্লেখ করেছেন।
দেখা যাচ্ছে এই থেকে 1500 বছর আগে আল্লাহর কুদরতের বসায় মুস্তাফার শানে বিয়াদবি কারের জবাব আল্লাহ লামকান থেকে দিয়ে ফেলেছে। নবী দুই কাকে বলে জানে না? রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কাকে বলে জানে না? তো কোরআন শরীফ কার উপর নাযিল হয়েছে বলে? রসূল পাকের কাছে সংখ্যার জ্ঞান ছিল কি ছিল না? একটু বড় করে বলুন, ছিল কি ছিল না? কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশ, আমি শুধু কোরআন শরীফ থেকে বলতেছি, এটা নাযিল হয়েছে মুস্তাফা সিনায়। কোরআন শরীফ কোন মুতমের কাছে আসে নাই, 30 পারা কোরআন পৃথিবীর কোন মুহাদ্দিসের কাছে আসে নাই, 30 পারা কোরআন মুস্তাফার সিনায় এসেছিল। আল্লাহ বলতেছেন ওয়ালায়ালিন আশ, এ মাহবুব আমি ফজরের কসম করতেছি এবং 10 রাতের কসম করতেছি। আপনারা বলুন, মুস্তাফার কাছে যদি সংখ্যার জ্ঞান না থাকে তো নবী 10 কোন জিনিসকে বুঝেছিলেন? রসুল পাক সাল্লাম 10 জানে কি জানে না? 10 কাকে বলে জানে কি জানে না? একটু বড় করে বলেন আপনারা, 10 যদি রসুল পাক না জানে, আল্লাহ পাক বলতেছেন আমি 10 রাতের কসম করতেছি। কেউ যদি বলে হে আল্লাহ তুমি যে 10 বলেছ, তোমার নবী তো 10 সম্পর্কে জানে না, কাকে বলেছ? রসুল পাক সাল্লামের সিনার মধ্যে সংখ্যা জ্ঞান ছিল কি ছিল না বলে? একটু বড় করে বলুন, ছিল কি ছিল না? তাহলে যদি রসুল পাক 10 কাকে বলে জানেন, তাহলে 9 কাকে বলেও জানেন, 8 কাকে বলেও, 8 কাকে বলে জানেন, 7 কাকে বলে জানেন, 6 কাকে বলে জানেন, 5 কাকে বলে রসুল পাক জানে কি জানে না? কোরআন কোরআন শরীফের মধ্যে সংখ্যা নিয়ে, আদত সংখ্যা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অনেকগুলো আয়াত নাযিল করেছেন। তো রসুল পাক সাল্লামের কাছে সংখ্যা জ্ঞান ছিল না, 2-3-4 এলম ছিল না, এই কথা যে বলেছে সেই ব্যক্তি কোরআন শরীফের আয়াতের অস্বীকার করেছে। যারা কোরআনের আয়াতের অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। আচ্ছা, আমি এ বিষয়ে অনেক লম্বা আলোচনা চলে যাচ্ছি, আপনারা বলেন কোরআন শরীফের মধ্যে আছে ইন্না ইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলতেছেন ইন্না ইদ্দাতাস সুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহ বলতেছেন মাসগুলো প্রত্যেকটি বছরে আমি আল্লাহ 12টি মাস গণনা করে রেখেছি। আপনারা বলুন, কোরআন শরীফের এই আয়াত আল্লাহ পাক কার সিনায় নাযিল করেছেন? একটু বড় করে বলুন, কার সিনায়? তো রসুল পাক সাল্লাম যদি সংখ্যা জ্ঞান না থাকে, রসুল পাক 12 কোন সংখ্যাকে বুঝেছিলেন? আল্লাহ যে কোরআন শরীফে 12টি মাসকে একটি বছরের জন্য 12টি মাস গণনার জন্য আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ বলেছেন, কাকে বলেছেন? মুস্তাফাকে বলেছেন। তো রসুল পাক সাল্লামের কাছে 12টি মাস আমি গণনার জন্য 12টি মাস সৃষ্টি করেছি, আপনারা বলুন এই কথাটি আল্লাহ কোরআন শরীফে কাকে বলেছেন? আপনি একটি কথা বলেন, কোনো মানুষ যদি কোনো ব্যক্তিকে বলে আমি তোমাকে 50টি টাকা দিয়েছি, তোমাকে 20টি টাকা দিয়েছি, যেই মানুষটিকে 20 বলতেছে
সেই মানুষ যদি বিশ সম্পর্কে কাকে বলে না জানে, তাকে বিশ টাকা দিয়েছি এই কথা বলা বেকার হবে, ঠিক কিনা বলে? আমি যদি বলি আমি আপনাকে ১২টি আপেল দিয়েছি, এক ডজন আপেল দিয়েছি, ১২টি আপেল দিয়েছি, আপনারা বলেন আমি যাকে ১২ বলতেছি তার কাছে যদি ১২ সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আমি তাকে ১২ বলাটা বেকার হবে। সে বলবে ১২ কাকে বলে, কত কত ১২ হয়, ১২ কাকে বলে? আল্লাহ কোরআন শরীফে বলতে চান মাহবুব, আমি একটা কথা এখানে আবার আর একটু এক্সপ্লানেশন করতেছি। আল্লাহ কোরআন শরীফ নাজেল করেছেন, কোরআন শরীফের কোনো তফসির নাজেল করে নাই, কোরআনের মাধ্যমে। আরেকটা মনে রাখবেন, ৩০ পারা কোরআন পৃথিবীর মধ্যে লিখিতও নাজেল হয় নাই, ৩০ পারা কোরআন জিবরিল তেলাওয়াত করেছিলেন, মুস্তাফা জিবরিলের তেলাওয়াত শুনেছিলেন, আমার নবীর সিনাই পাকে আল্লাহর ৩০ পারা কোরআন নাজেল হয়েছিল। কোরআন নাজেল হয়েছিল মুস্তাফা সিনাই, এই ৩০ পারা কোরআন নবীর জুবান থেকে বের হয়েছে, আমার নবী যেটাকে কোরআন বলেছে সেটা কোরআন হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলেছেন আমি বছরের মধ্যে মাস সৃষ্টি করেছি ১২টি। আপনি বলেন এই কথা আল্লাহ কাকে বলেছেন? রসুলকে বলেছেন। এই এই কোরআনের আয়াত কার সিনাই নাজিল হয়েছে? মুস্তাফার সিনাই নাজিল হয়েছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে ১২ কত সংখ্যাকে বলে, ১২ ১২ কাকে বলে, এর জ্ঞান রসুল পাকের কাছে আল্লাহ দান করেছেন কিনা বলেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফাকে সংখ্যার জ্ঞান দান করেছেন, সংখ্যা সম্পর্কে আমার নবী আল্লাহর পক্ষ থেকে জ্ঞাত হয়েছেন, তারপর আল্লাহ বলেছেন আমি মাস ১২টি করেছি। একটু বড় করে বলুন না, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি তথাকথিত কোন জাহেল মূর্খ যদি বলে রসুল পাক ১-২-৩ এলম জানে না, তাহলে তার মতো অজ্ঞ, তার মতো জাহেল মূর্খ, তার মতো বিয়াদব, তার মতো মুনাফেক ফাসেক এই জমিনের মধ্যে আর হতে পারে না। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি ১২ আশারা শাহরান মিনহা আরবাতু হুরুম। আল্লাহ বলতেছেন মাহবুব আমি মাস ১২টি সৃষ্টি করেছি, তাহলে রসুল পাকের কাছে সংখ্যার জ্ঞান ছিল, এবং আমার নবীকে বলতেছেন এ মাহবুব ১২টি থেকে ৪টি মাসকে আমি সম্মানিত করেছি, তাহলে রসুল পাকের কাছে সংখ্যার জ্ঞান ছিল কি ছিল না বলে? আল্লাহ ৩০ পারা কোরআনের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যে আদত সংখ্যা নিয়ে কথা বলতেছে, নবীর কাছে যদি সংখ্যার জ্ঞান না থাকতো তাহলে আল্লাহর এই কথাগুলো বেকার হতো। আফসোস। আচ্ছা, আমি এখানে আরেকটি কোরআন শরীফের আয়াত ফিট করতেছি একটু মনোযোগে। আপনারা বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ একটি আয়াতের মধ্যে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলতেছেন এ মাহবুব আপনার যত কিছু অজানা ছিল আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়েছি। একটু বড় করে বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি এ মাহবুব আপনার যা কিছু অজানা ছিল
যা কিছু বস আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আপনি জানতেন না, আপনার অজানা ছিল, আমি সব কিছু আপনাকে জানিয়েছি। তো সব কিছু জানানোর ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। একটু বড় করে বলেন। তো কোন জাহেল মূর্খ যদি বলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অক্ষর জ্ঞান ছিল না, অক্ষর সম্পর্কে জানতেন না, সংখ্যা সম্পর্কে জানতেন না, তাহলে কোরআন শরীফের তাফসীর কি হবে? কোরআন তো বলেছে, এ মাহবুব আপনি যা জানেন সব কিছু আমি না জানেন, আপনি যা জানতেন না সব কিছু আমি আপনাকে জানিয়েছি। তো রসূল পাক জানে না এমন কোনো জিনিস পৃথিবীতে আর থাকতে পারে? বলেন না একটু সবাই মহব্বত বলেন, আর কিছু থাকতে পারে? আর কিছু থাকতে পারে না, সব কিছু মুস্তফা জানেন। আমার নবীর যত অজানা ছিল, আল্লাহ বলতে চান মাহবুব আপনার সব অজানা আমি আপনাকে জানিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে খোদার সৃষ্টি জগতে মুস্তফা জানে না এমন কোন বস্তু নেই। তো কথাকথিত কোনো ব্যক্তি যদি বলে রসুল পাকের এই জ্ঞান ছিল না, নবীর এই জ্ঞান ছিল না, তাহলে তাদের এতরাজ, এটা কি রসুল পাকের শান বিয়াদবি শুধু নাকি আল্লাহর আয়াত আল্লাহর কালামের সাথেও বিয়াদবি হবে? কথাটি আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি? সংক্ষেপে এমনি এই কথাটি ইদানিং শুনেছি, সেজন্য আমি আপনাদের খেদমতে বলতেছি। আফসোস, আল্লাহ কোরআনে বলেছেন আমার মাহবুবের অজানা কিছু নেই, সব কিছু আমি আল্লাহ জানিয়েছি। আচ্ছা আপনারা বলেন, খুদ আল্লাহ বলতেছে আমি আমার মাহবুবকে সব কিছু জানিয়েছি, আর সাধারণ জাহেল মূর্খরা বলতেছে রসূল পাক এটা জানে না এটা জানে না। আপনারা কার কথা শুনবেন? কি আল্লাহ যা বলেছেন তা, না জাহেল মূর্খদের কথা শুনবেন? আল্লাহ ভালো করে জানে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন, আল্লাহ কো ইয়ে মালুম হে যে এমন কিছু মানুষ ফায়দা হবে, আমার নবীর শান বিয়াদবি করবে, আমার নবীর জ্ঞান সম্পর্কে বিভিন্ন রকমের উক্তি করবে, আমার নবীর শানের উপরে বিভিন্ন রকমের বিয়াদবি করবে, কেউ যেন মুস্তফার এলম নিয়ে বিয়াদবি করতে না পারে, মুস্তফার জাত নিয়ে বিয়াদবি করতে না পারে, মুস্তফার তাজিম সম্মান নিয়ে যেন কেউ বিয়াদবি করতে না পারে, মুস্তফার সমস্ত কামালিয়তের হেফাজতের দায়িত্ব আল্লাহ খুদ নিজের হাতে তুলে নিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সব কিছুর জবাব কোরআন শরীফে আছে। আল্লাহ বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, বলেন আর রহমানু আল্লামাল কোরআন, রহমান নে আপকো কোরআন সিখায়া। কোরআন কজে ইন্না আনজালনা আলাইকা তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে নাই বলিতে কিছু নাই, সব কিছু কিতাবের মধ্যে আছে, সব কিছু আইটেমের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সব কিছু কোরআনে আছে। তো কোরআনের ভাষায় আল্লাহর কুদরতের জুবান বলতেছে আমি কোরআনের এলম আমি আমার মাহবুবকে দিয়েছি, সমগ্র কায়নাতের এলম আমি মুস্তফাকে দিয়েছি। আল্লাহ দাবি করতেছে আমার মাহবুবকে সব কিছুর এলম দিয়েছি, আর কোন জাহেল মূর্খ যদি বলে নবীর কাছে শব্দ জ্ঞান ছিল না, নবী 2-3 সংখ্যাও জানতো না, এ ধরনের কথা যদি বলে তাহলে তারা মুস্তফার শান বিয়াদবি হবে কিনা বলে, নবীর এলমের নবীর এলমের সাথে বিয়াদবি হবে কিনা বলে, আল্লাহর বাণী কোরআনের সাথে বিয়াদবি হবে কিনা বলে। আফসোস, এ ধরনের কথা কি কোনো মুফাসসির বলেছে?
অতীতের কোনো গ্রান্টেড গ্রহণযোগ্য কোনো আরেফ, কোনো আউলিয়া কেরাম, কোনো বড় মুফাসসির, কোনো আল্লাহওয়ালা মানুষ, গ্রহণযোগ্য কোনো ব্যক্তি এ ধরনের কথা কি বলেছে? কোনো রেকর্ড আছে? এখন কেন বলতেছে? এরা ইহুদ নসরাদের চক্রান্ত, ইহুদি নসরার গোলাম, এদের টাকা পয়সাকে ইহুদ নসরারা জানে। মানুষকে যদি, মানুষের ঈমান যদি দুর্বল করতে হয় তাহলে দুটি জিনিসকে ধ্বংস করে দিতে হবে, একটা হলো কোরআন শরীফের অপব্যাখ্যা করতে হবে, আর একটা হলো রসুল পাকের শানের উপর হামলা করে দিতে হবে। এই দুটি মিশন নিয়ে ইহুদি নসরারা কাজ করতেছে। নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে খরিদ করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এ ধরনের নানান ধরনের অপব্যাখ্য কোরআনের দিয়ে জাতিকে, মিল্লত মজাহাবকে, মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ পাক এ ধরনের বাতেল মূর্খ জাহেলদের থেকে মুসলমান মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করুক। আমিন বলুন সবাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আমার নবী বিবিদের সাথে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একটি পর্যায়ে বলেছিলেন, আমি এক মাসের জন্য তোমাদের কাছ থেকে দূরে থাকব, এক মাস পর্যন্ত তোমাদের সংস্পর্শে আমি আসব না, তোমাদের সাথে আমার কোনো আলোচনা থাকবে না, আমি নির্জনে এক মাস থাকব। বুখারী শরীফের হাদিস। আমার নবী মাসের 29 তারিখ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হুজরায় আসলেন। তো মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এক মাস খিলওয়াত করবেন, এক মাস আপনি আমাদের কাছে আসবেন না। হুজুর, আজকে তো 30 দিন নয়, আজকে তো 29 দিন। তো আমার নবী বুখারী শরীফে আমার নবী বলেছেন, আয়েশা 29 দিনেও এক মাস হয়। একটু বড় করে বলুন না, সুবহানাল্লাহ, 29 দিনেও এক মাস হয়। সহি বুখারী শরীফ। তো আপনারা বলুন, আমার নবী 30 কাকে বলে জানেন, 29 কাকে বলে জানেন, মাস কাকে বলে জানেন? আমার নবী সব কিছু জানেন, এবং হাদিসে পাকের মধ্যে আছে আমার নবী বলেছেন 360 দিনে এক বছর হয়, 360 দিনে এক বছর হয়। সেজন্য আপনি চাঁদের মাসগুলো যদি গণনা করে দেখেন তাহলে দেখবেন 360 দিনে এক বছর পূর্ণ হয়। আমার নবী বলেছেন, নয়তো 29 মাস হয়, নয়তো 30 দিনে মাস হয়। সুবহানাল্লাহ। বলে তো রসূল পাক 29 সম্পর্কে জানতেন কি জানতেন না? 30 সম্পর্কে নবী জানতেন কি জানতেন না? অক্ষর জ্ঞান, সংখ্যা জ্ঞান বলে নবীর কাছে ছিল না। এই ধরনের বলতে গেলে রাতকে রাত চলে যাবে। আমি শুধু মুখতসরে আপনাদের, শুধু মুখতসরে একটু এই কথার উপরে আলাপ করলাম। এখন আসুন প্রসঙ্গে, আপনি আপনাদের খেদমতে আরেকটি কথা বলতেছি। কোরআন শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন? রসুল পাককে কি বলা হয়েছে? উম্মি। নবীল উম্মি, একটা কথা মনে রাখবেন, সমস্ত পৃথিবীর ওলামা এই কথার উপর ঐক্যমত, একজন নবী সেই যুগে সমস্ত কওমের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী হয়। একজন নবী তার যুগে যে কওমের প্রতি নবীকে প্রেরণ করা হয় সেই কওমের মধ্যে একজন নবীর জ্ঞান সবচাইতে বেশি হয়। বড় করে বলুন না, সুবহানাল্লাহ।
আপনারা বলুন, আমার নবী বলতেছেন উরসিলতু ইলাল খালকে কাফা, আমি কোনো এরিয়া বিসিক নবী নয়, আমি কোনো মক্কার নবী নয়, আমি কোনো মদিনার নবী নয়, আমি খুদার সমস্ত খুদাইয়ের জন্য নবী। সুতরাং বোঝা গেছে সমস্ত খুদাইয়ের মধ্যে মুস্তফার মতো জ্ঞানী আর কেউ নেই। একটু বড় করে বলুন না সুবহানাল মুস্তফার মতো আর জ্ঞানী কেউ নেই। আচ্ছা, এত বড় জ্ঞানীকে রসুল পাক উম্মি কেন বলেছেন? উম্মি মানে কি? যার জ্ঞান নেই তাকে উম্মি বলা হয় না? উম্মি শব্দের অর্থ কি? উম্মির অর্থ করতেছে পৃথিবীর জমহুর মুফাসসিরিনগণ, পৃথিবীর ওলামায়ে কেরাম উম্মির অনেকগুলো অর্থ করতেছে। আমি আপনাদের খেদমতে শুধু দুটি তফসির পেশ করতেছি। একটা হলো উম্মি মানে আসল, উম্মুন থেকে উম্মি, উম্মুন মা, মাকে উম্মুন বলা হয়, উম্মুন মানে আসল। উম্মুন মানে কি বলেন না? উম্মুন মানে আসল। আচ্ছা, আপনারা বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ কোরআন শরীফকে নবীল উম্মি বলেছেন, নবীর প্রশংসায় নবীর তারিফের মধ্যে আল্লাহ পাক উম্মি বলেছেন। আপনারা বলেছেন এক, আপনারা বলেন একজন নবীকে নবী বলার পরে আল্লাহ জাহেল কিভাবে বলবে? এটা তো মকামে মাদা, এটা প্রশংসিত স্থান। আল্লাহ নবীর তারিফ করতেছে, আল্লাহ বলতেছেন আমার নবী উনি এমন নবী যিনি উম্মি, এমন নবী যিনি আসল নবী। অর্থাৎ সমগ্র কায়নাতের মধ্যে যত নবী আমি প্রেরণ করেছি কোন নবী নবীল উম্মি নয়, আসল নবী নয়, প্রকৃত নবী হলো আমার নবী, আর সমস্ত নবীরা হলো ছায়া নবী, আমার নবীর ছায়া, নবীর ফয়স প্রাপ্ত নবী, নবীর উসিলাই নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন নবী নবুয়ত পাওয়ার আগে আমাদের নবী নবী ছিলেন, ঠিক কিনা বলেন? সমস্ত নবীর নবুয়ত প্রাপ্তির আগে আমার নবী নবী ছিলেন, এবং আমার নবীর নবুয়ত স্বীকার করার কারণে 124,000 নবীদেরকে নবুয়ত প্রদান করা হয়। এটা হলো শুরুতে, লাস্ট হবে কিয়ামতের ময়দান। আপনারা বলেন কিয়ামতের ময়দানে শুধু নবী আমাদের প্রিয় নবী থাকবেন, আর 124,000 নবীরা সহ সমগ্র কায়নাতের মানুষ সবাই উম্মত হবে, নবী শুধু একজন থাকবে ময়দানে মহাশরে। আমার নবী বলতেছেন আনা ইমামুহুম ও আনা খতিবুহুম ও আনা কায়েদুহুম, আমি কিয়ামতের ময়দানে আমি রসুল একমাত্র খতিব থাকব, সমস্ত নবীদের নেতৃত্ব আমি দেব। ইন্না আদামা ওয়া মান দুনহু থাতালে ওয়াই ইয়াউমাল কিয়ামা, আদম থেকে শুরু করে সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে আমি নবীর নবুয়তের পতাকা তলে আশ্রয় নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন সমস্ত নবীদের কলমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, সমস্ত নবীদের কলমা, আমরা যে কলমা পড়তেছি মূসা আলাইহিস সালামের কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, ঈসা আলাইহিস সালামের কলমা, ঈসা আলাইহিস সালাম তো প্র্যাকটিক্যালিও নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীতে আসবেন, পবিত্র পবিত্র মেরাজ রাত, পবিত্র এই মেরাজ রাতে আল্লাহ বলতেছেন সমস্ত নবীরা ছায়া নবী, জিল নবী, আসল নবী হলো আমার মাহবুব। সেটা প্রমাণের জন্য 124,000 নবীকে মুক্ত দিবানিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক মেরাজের রাত
বাইতুল মুকদ্দসের সমস্ত নবীদেরকে হাজির করে মুস্তাফার পিছনে নামাজের ব্যবস্থা করেছিলেন। পবিত্র মেহরাজ রাতে রসুল পাকের পিছনে সমস্ত নবীরা নামাজ পড়েছিল, ঠিক কিনা বলে? এটা ওই ওয়াদার বাস্তবায়ন কি? ওই কোরআন শরীফে বলেছে আখাযাল্লাহু মীসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। এখানে যে নবীদের থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা তো আল্লাহ রূহ জগতে নিয়েছিলেন, আরশের মধ্যে নিয়েছিলেন, ওখানে নূরানি জগতে নিয়েছিলেন। আল্লাহ বলতেছেন শুধু ওয়াদা করলে হবে না, সেটাকে বাস্তবায়ন করার জন্য মেরাজের রাত সমস্ত নবীদেরকে কবর থেকে, যারা আসমানে ছিল আসমান থেকে, যারা জান্নাতে চলে গিয়েছিল জান্নাত থেকে, সবাইকে বাইতুল মুকদ্দসে একত্রিত করে মুস্তাফার পিছনে নামাজের ব্যবস্থা করেছিলেন। আমার নবী শুধু ইমাম ছিল, আর সমস্ত নবীরা সেদিন মুক্তদি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না সবাই? সম্মানিত হাজেরিন, তাহলে নবীল উম্মির মানে কি? আসল নবী বলেন কি নবী? একটু বড় করে বলুন কি নবী? একটা শেয়ার দাও, আসল নবী, নবীল উম্ম মানে আসল নবী। আর তুমি তর্জমা করতে চো নউযুবিল্লাহ মূর্খ নবী। আপনারা জানেন রসুল পাককে আল আরবি আল করসি বলা হয় না? বলেন না, আল করসি, আল আরবি, আল মদনী। রসুল পাকের বিভিন্ন নিসবত আছে। রসুল পাক বংশ হিসেবে, যেহেতু রসুল পাক কুরাইশ বংশের, সেজন্য আমার নবীকে আল করসি বলা হয়, আল হাশেমি। তোরা কথা নাকি কে করো? আল হাশেমি, হাশেমি বলা হয়েছে, আল মুত্তালবি, মুত্তালবি বলা হয়েছে, হাশেমি মুত্তালবি বলা হয়েছে, হাশেমি মুত্তালবি। তেমনিভাবে রসুল পাককে আল নবীল উম্মি বলা হয়েছে, আল উম্মিউল করসি, আল নবীউল করসি, আল নবীউল মুত্তালবি, আল নবীউল হাশেমি। হাশেমি যখন বলবে তাহলে আপনাকে বুঝতে হবে হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার নবীর পূর্বপুরুষ হাশেমের দিকে সম্বোধন করা হয়েছে, কুরাইশ বংশের দিকে সম্বোধন করা হয়েছে, আর নবীল মক্কি, মক্কার দিকে সম্বোধন করা হয়েছে, আর নবীল মদনী, মদিনায় পাকের দিকে সম্বোধন করা হয়েছে, আর নবীল উম্মি। এটা রসুল পাককে আনপট নবী বলা হয় নাই, নবীল উম্মি মানে মক্কার একটি নাম উম্মুল কোরা, মক্কায় মুয়াজ্জমের একটি নাম উম্মুল কোরা। অর্থাৎ সমস্ত পৃথিবীর যত গ্রাম গঞ্জ পৃথিবী আছে, সমস্ত পৃথিবীর আসল হলো মক্কা। আমার নবীকে বলা হয়েছে, মাহবুব আমি মূসা আলাইহিস সালামকে ফিলিস্তিনে পাঠিয়েছি, অমুক নবীকে অমুক জায়গায় পাঠিয়েছি, অমুক নবীকে অমুক এলাকায় পাঠিয়েছি, কিন্তু আপনি নবীকে আমি সমগ্র বিশ্বের মূল আসল যে জমিন মক্কার জমিন পাঠিয়েছি, সেজন্য আপনি আন নবীউল উম্মি, আসল নবী এবং আসল জমিনের নবী। উম্মুল করা মক্কার একটি নাম কি বলেন না? উম্মুল কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে আছে, এ নবী, এ আমার মাহবুব, আপনি উম্মি, উম্মুল করা মক্কার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ
আল্লাহ কেন বলতেছে উম্মুল কুরার দিকে, মুস্তাফাকে নিসবত করেছে, আর আপনি বলতেছেন রসুল পাক নাউজুবিল্লাহ কি কেমন কেমন শব্দ বলেছে। আপনারা যদি মিডিয়ায় শুনেন, আপনাদের নিজের শোনার সাথে সাথে আপনাদের মাথাও এটা সহ্য করবে না, আপনাদের দিলেও এটা বরদাস্ত করবে না। এক অর্থ, দুই অর্থ, দুটি তফসির হলো, তিনটা হলো, আমার নবীকে যেই কওমের মধ্যে প্রেরণ করা হয়েছে সেই কম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় গিয়ে পড়ার সেই কমের কাছে সিস্টেম ছিল না, লেখাপড়া করার কোনো সিস্টেম ছিল না, খাতা কলম নিয়ে লেখাপড়া করা, স্কুলে যাওয়া, কলেজ ইউনিভার্সিটি যাওয়ার কোনো সিস্টেম আরব বিশ্বের মধ্যে ছিল না। আমার নবীকে আল্লাহ বলতেছেন, হে মাহবুব, আমি আপনাকে ওই কমের নবী করেছি যারা লেখাপড়া করেন, স্কুল কলেজে যায় না। আর নবীল উম্মি, উম্মতের দিকে, কমের দিকে নিসবত করেছে। আপনারা বলেন রসুল পাক ইসলামের শানে কথা বলতে হিসাব করে বলতে হবে, খুব তাকিক করে বলতে হবে, উলামায়ে কেরাম কি বলেছেন সেটা বলতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে এই ধরনের মিডিয়ায় ইহুদি নসরার থেকে মোটা অঙ্কের টাকাকে মুসলমানের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এ ধরনের কিছু মানুষকে আকর্ষণীয় করে দাড়ি টুপি লাগিয়ে কিছু ইহুদ নসরা কৃত কিছু দাস এ ধরনের মুস্তফার শানে বিয়াদবি করতেছে মিডিয়ার মাধ্যমে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য। এগুলো থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন। আপনারা রসুল পাক কে যে নবীল উম্মি বলা হয়েছে এটার আরেকটি অর্থ হতে পারে, সেটা হলো কি, নবীল উম্মি, এ নবী আপনি এমন নবী পৃথিবীর মধ্যে আপনি কোনো ওস্তাদের কাছে আপনাকে বসতে হয় নাই, কোনো স্কুলে আপনি যান নাই, কোনো মাদ্রাসায় আপনাকে যেতে হয় নাই, পৃথিবীর শিক্ষার এডুকেশন যে নিয়ম যে সিস্টেম আপনাকে সেই সিস্টেমের অনুসরণ করতে হয় নাই, পৃথিবীর মধ্যে আপনি কোনো উস্তাদের কাছে বসতে হয় নাই, সুতরাং লেখাপড়ার যেটা মানুষের মধ্যে যেটা সিস্টেম সেই সিস্টেম আপনি অ্যাপ্লাই করেন নাই, আপনি গ্রহণ না করেন নাই, সেজন্য আপনি উম্মি। কিন্তু এটার অর্থ এই নয় যে রসুল পাক জ্ঞানহীন ছিলেন, জানতেন না, সেটা বলে নাই। এ মাহবুব, পৃথিবীর কোনো কলেজ ইউনিভার্সিটিতে কোনো উস্তাদের সামনে আপনাকে জ্ঞান অর্জন করতে হয় নাই, কারণ আপনাকে শিক্ষা আমি দিয়েছি, আপনি আমার কুদরতের কলেজে পড়েছেন। যেই জাত খুদার কুদরতের ইউনিভার্সিটিতে পড়ে, যেই ইউনিভার্সিটির একমাত্র উস্তাদ আল্লাহ এবং যেই ইউনিভার্সিটির একমাত্র ছাত্র মুস্তফা, আল্লাহর কুদরতের দরবার থেকে ডাইরেক্ট মুস্তফা আল্লাহর কুদরতের সিনা থেকে যেখানে এলম অর্জন করেছে সেই রসুল পাক পৃথিবীর কোনো শিক্ষক কোনো উস্তাদের সামনে বসবে বলে তোমাকে তর্জুমা করতে কোনো শব্দের বিশ্লেষণ করতে মুস্তফার শান এবং মকাম বুঝে করতে হবে। এক দুই তিন দুই তিন ছাড়ের এলম নাকি রসুল পাকের কাছে ছিল না, নউযুবিল্লাহ বলেন না সবাই, এগুলোর অনেক তাহাকিক অনেক আলোচনা ইনশাল্লাহ। এতে তো যখন শুনেন একটা একটা বড় সুসংবাদও আছে, সেটা কি জানেন, আসলে এমন এমন কিছু কথা কিতাবের মধ্যে গোপন রয়ে গেছে যেগুলো দুশমনলাল একটু লেরে না দিয়ে একটু এতরাজ না করলে, দুশ্মন শত্রুরা এ ধরনের কথা না বললে মুস্তাফার অনেক শান মর্যাদা কিতাবের মধ্যে যে লুকিয়ে আছে, সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় জ্ঞান
জ্ঞানের সাগর, কত বড় জ্ঞানের সাগর, সেটা বুঝার জন্য আমার মনে হয় এই দুশ্মন এই কথাটি বলেছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আর একটু বড় করে বলুন আমিন। আপনারা মিডিয়ায় কে বলেছে, মিডিয়ার মধ্যে কে কথা বলেছে, মিডিয়া আমাদের দেশে মিডিয়ার ব্যক্তি বলে, মিডিয়া ব্যক্তি কি আবার? আপনারা দেখবেন সে মাদ্রাসায় পড়ায় কিনা, সে কিতাব পড়ায় কিনা, সে ছাত্রদের সাথে সম্পর্ক আছে কিনা, সে কিতাব মুতালা করেছে কিনা। তুমি মিডিয়া ব্যক্তি কি? টেলিভিশনের সামনে কত কথা হয়, কত ভালো মন্দ, সত্য অসত্য, সত্য মিথ্যা, রং রাইট, কত কথা মিডিয়ার মধ্যে বলা হচ্ছে, এগুলো কি সত্য সত্য বাস্তব? মিডিয়াই তো সমস্ত ফিতনার মূল। ভালো জিনিসও আছে কিন্তু খারাপ এত বেশি আছে, ভালো জিনিস এখানে তালাশ করে নেওয়া কঠিন হয়ে গেছে। ভালো বেগুনও আছে কিন্তু ফুঁড়া এত বেড়ে গেছে, ভালোটি তালাশ করে নিতে অনেক কষ্ট হয়। হাদিসে পাকে হযরতে মুহাম্মদ বিন সিরিন বলেছেন, এটা আমার লাস্ট কথা, উনি বলেছেন, ইন্নামাল ইলমু দীনুন, তোমরা কোনো জ্ঞান, তুমি যখন কোনো ওয়াজ শুনবে, যখন কোনো ব্যক্তির কথা যখন শুনবে, মিডিয়ার সামনে যখন বসবে, কোনো মৌলবীর কথা যখন তুমি শুনবে, আল্লামা মুহাম্মদ বিন সিরিন জলিলুল কদর তাবি উনি বলতেছেন, যেহেতু এলমের উপরে তোমার দিন ঈমান রক্ষা হবে, সেজন্য তুমি এলম অর্জন করার আগে যার কথা শুনতেছ, যার এলম তুমি গ্রহণ করতেছ, সেই ব্যক্তি সম্পর্কে ভালো করে যাচাই করে নিতে হবে। ইন্নামাল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমার এই দিন, তোমার এই এলম কোন ব্যক্তি থেকে শুনতেছ সেটা জানতে হবে। আপনারা জানেন কিছুদিন পূর্বে বিভিন্ন জায়গার মধ্যে আমি মিডিয়ার মধ্যে দেখেছি, খ্রিস্টানরা 5 বছর মসজিদে নামাজের ইমামতি করেছে কিন্তু মানুষ ধরতে পারে নাই, 5 বছর পরে ধরা পড়েছে। আমি শুনেছিলাম এই থেকে 1-2 বছর আগে মক্কায় মুজ্জামার মধ্যে খোদ আরবে একটি মসজিদের মধ্যে একজন খ্রিস্টান দাঁড়ি টুপি রেখে কোরআন শরীফ মুখস্থ করে, কোরআন শরীফের আয়াত মুখস্থ করে 5 বছর মক্কা শরীফে ইমামতি করেছিল। হেরমাইন শরীফ এনে না, অন্য জায়গায়, অন্য মসজিদে। তাহলে আপনারা দেখেন আমরা ঘুমের মধ্যে আছি, আমরা বসে আছি, ইহুদি নকশারা বসে নাই, এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের মানুষ বিভিন্ন আকৃতিতে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মিশর জামিল আল-হারাত তাফসীরে জালালাইন ফারাকুল হাদিস খ্রিস্টানে, এই ধরনের মানুষ আপনারা বলেন খ্রিস্টান কাফের ইহুদি নসরানা ইসলামের ইতিহাস পড়াচ্ছে, তাফসীরে জালালাইন পড়াচ্ছে। আমি শুনেছি এগুলো তো অনেক আগের ইতিহাস, মুলতান ইউনিভার্সিটিতে যেকোন যে সময় মুহাদ্দিসে আজম গজ্জালি জামানের মতো ব্যক্তি হযরত সৈয়দ আহমদ সৈয়দ কাজেমী রাদিয়াল্লাহু তাআলা যখন শেখুল হাদিস মুলতান ইউনিভার্সিটির, সেই সময় ইসলামী ইতিহাস খ্রিস্টানরা পড়াচ্ছে ইসলামের ইতিহাস। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, আমিন। আর একটু বড় করে বলো আমিন। এই সমস্ত বিভ্রান্তকর কথা থেকে আল্লাহ জাতিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে, বিশ্বের ঈমানদার মুমিনিন মুমিনাতকে এ ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বলুন সবাই, আরো বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।